ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এনআরসি এবং সিএ এর জন্য গত কয়েকদিন ধরে উত্তাল হয়েছে রাজ্য, নানাভাবে আন্দোলন তৈরি হয়েছিল। সেই কারণে শান্তি প্রতিষ্ঠা এবং এনআরসি এবং সিএ রদের জন্য এবার যজ্ঞ শুরু করেছেন কামারহাটি তৃণমূল কাউন্সিলর বিমল শাহ। রীতিমতো যজ্ঞ করছেন এবং প্রার্থনা জানাচ্ছেন সকল ভারতবাসীর জন্য, যাতে এনআরসি এবং সিএ রদ করা যায় এবং রাজ্যে এবং দেশে শান্তি প্রতিষ্ঠা করা যায়। এই উদ্দেশ্যে অভিনব কায়দায় যজ্ঞ করছেন কামারহাটি তৃণমূল কাউন্সিলর বিমল শাহ। কেন এই যজ্ঞ? দেখুন, সকলের মঙ্গলের কামনায়, ভারতবাসীর মঙ্গলের কামনায়, বাংলার মঙ্গলের কামনায় আজকে এই মহাযজ্ঞ হচ্ছে, পুজো হচ্ছে। এবং আমরা চাই যে সারা ভারতবর্ষে যে এনআরসি এবং সিএ আইনটা যেটা লাগু হয়েছে, যেটা সেটা যেন চালু না থাকে, অবিলম্বে প্রত্যাহার করা যেন হয়, এবং এটা ততদিন পর্যন্ত এই যজ্ঞ চলুক যতদিন না। আপনি তো সকাল থেকে যজ্ঞ করছেন, কী প্রার্থনা? আমি প্রার্থনা করছি মায়ের কাছে যে আমাদের এই যে এনআরসি আইন আমাদের পশ্চিমবঙ্গে কেন, সারা ভারতবর্ষে যেন এই আইন পাস না হয়, মায়ের কাছে এই প্রার্থনাই করছি। এই বিষয়টিকে কটাক্ষ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব, এটাকে শুধু চমক ছাড়া আর কিছুই বলতে রাজি নয়, কেননা যজ্ঞ বা কোনো কিছু করেই এটা রদ করা সম্ভব নয়, এমনটাই দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের। তবে এই যজ্ঞকে কেন্দ্র করে জোর রাজনৈতিক চাপানো তো শুরু হয়েছে গোটা কামারহাটি জুড়ে। ক্যামেরায় শিবু পালের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।